প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি গণিত ক্লাসে আজকে পড়াবো বীজ গণিত একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি সেটা সমাধান করব শুরু করা যাক প্রথমে বীজগণিতের সূত্রগুলো একটু করে মনে করার চেষ্টা করি দেখি আমরা পারি কি না দেখো আমরা একটা কমন সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি সূত্র জানি মনে আছে তো লিখো আমার সাথে সাথে একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা একটা আরও আছে কিন্তু একটা হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে শেষ চাইলে আরও একটা লিখতে পারি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এটা কিন্তু হাফ ইন্টু দিও লেখা যায় মনে রাখবে মাঝখানে প্লাস এবার এটার সাথে সম্পর্কযুক্ত মানে কাছাকাছি ধরনের সূত্রটা একটু লিখি এখানে কি আছে একটু দেখি এ প্লাস বিড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার কথা বুঝতে পারছো আবার দেখিও এটার সাথে এটা কুলিয়ে ফেলিও না কেমন তাহলে দুইটা সূত্র জানলাম আমরা এগুলো জানি তারপরে একটুকু লিখলাম আর কি এখন আসবো ঘনের যে সূত্রগুলো আমরা শিখেছিলাম দুটি সূত্র লিখবো একটা হলো এক কিউব প্লাস বি কিউ বলতো মান নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করেছিলাম সূত্রটা কীরকম লিখে ফেলো তুমি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবারে অ্য কিউব মাইনাস বি কিউবেরটা কী হবে তুমি লিখে ফেলো তাহলে এক কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মনে রাখাটা কিন্তু অত্যন্ত সহজ দেখো এখানে প্লাসের জায়গায় এখানে কি মাইনাস কেমন তারপরে ঠিক একে কাজ দেখছো এখানেও মানে সব চিহ্নগুলো কিন্তু বিপরীত মনে থাকবে তো এই দুটো সূত্রের উপরে আমরা এখানে একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি সেটা এখন সমাধান করব তো শুরুতেই উদ্দীপকটা দেখিনি এখানে দুটি রাশির মান দিয়েছে একটি হলো এ প্লাস ওয়ান বাই এ সমান ফাই সমান পি এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান কিউ নিচে প্রশ্ন দেওয়া হলো ক নাম্বারে ক নাম্বার কিন্তু একটা আলাদা অঙ্ক উদ্দীপকের সাথে এটা সম্পর্কযুক্ত নয় তাহলে দেখো এখানে লিখেছে এম প্লাস এন ইকুয়াল টু কত থ্রি এবং এম এন সমান কত টু হলে এম এন স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে এটা আমরা আলাদাভাবে করে ফেলি আগে ক নাম্বার কারণ এটার সাথে কী নেই উদ্দীপকের সাথে সম্পর্ক নেই তাহলে তাহলে আমরা ক নাম্বারটা লিখি আমরা শুরু করি ক নাম্বার দিয়ে ক ক নাম্বারে আমাদের কী কী দেওয়া আছে আমরা লিখবো আগে দেওয়া আছে দেওয়া আছে স্যার এম সমান কত থ্রি আর এম এন সমান কত টু লিখো এম সমান থ্রি আর এম এন সমান কত টু তো আমাদের যে মানটা বের করতে হয় এটাকে বলা হয় কি প্রদত্ত রাশি কি বলা হয় স্যার প্রদত্ত রাশি তাহলে আমরা লিখবো এখন সুতরাং প্রদত্ত রাশি সমান কী দিচ্ছে স্যার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তো একটু আগে তো তোমাকে সূত্র দেখালাম আরেকবার লিখবো দেখে লিখি দেখো সূত্রটা কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা রূপ আমার যেহেতু মান পজিটিভ মানে মাসখানের চিহ্নটা প্লাস তা আমি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এখানে আমি এ কে এম পরবো আর বি কে এন আমরা একটু প্রয়োগ করে ফেলি তাহলে হয় এ প্লাস বি হোল স্কোয়ার মানে এম প্লাস এন হোল স্কোয়ার এ এ বলতে এম আর বি বলতে এন হয়ে গেল এখন তার কোনো কাজ নেই স্যার মানগুলো বসিয়ে দেব মানগুলো কী করবো স্যার বসিয়ে দেবো তাহলে আমার মান কী স্যার এম প্লাস এন এর মান থ্রি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এটার মান কত এম এন এর মানও টু কেমন এম এন এর মান কত টু সমান আমরা কত লিখতে পারি 9-4 ফোর সমান কত হয় 5 তাহলে আমাদের এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মান কত আসল স্যার ফাইভ তাহলে আমরা কী লিখবো আনসার ফাইভ খুবই সহজ না যদি আমাকে কেন মানটা মাইনাসের দিত তখন সূত্র অপরটা বসাতাম অর্থাৎ এম মাইনাস এন এ অর্থাৎ টু এম এন কেমন কখন যদি আমাদের মান প্রথমটা কী দিত মাইনাসের দিত যেভাবে দিয়েছে আমরা সেভাবে করে ফেললাম সে সেখানে আনসার এখন আসব খ নাম্বারে খ নাম্বারে দেখো খ নাম্বার একটু খেয়াল করতে হবে খ নাম্বারে বলেছে পি সমান ফোর তাহলে স্যার পি কোনটা প্রথম যেটা আছে এ প্লাস ওয়ান বাই এ সমান কত পি পিয়ের মান কত দিয়েছে স্যার ফোর তাহলে আমাদের দেওয়া আছে পি এর জায়গায় ফোর লিখে আমরা দেওয়া সেটা লিখে ফেলবো তারপরে এখানে প্রমাণ করো যে টু দি ফার ফোর প্লাস ওয়ান বাই অ্যাটু ফার ফোর টু কত ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর আমরা বামপক্ষ পক্ষ দিয়ে করতে পারি অথবা যেটা দেওয়া থাকে সেটাকে বর্গ করেও করতে পারি যেটা তোমার ইচ্ছে তাহলে আগে দেওয়া আছে কি স্যার পি সমান ফোর তাহলে আমাদের এখান থেকে আমরা সরাসরি লিখে ফেলতে পারি পি এর জায়গায় কত লিখে ফোর লিখে তাহলে আমরা লিখবো খ নাম্বার দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান পি আবার আমাদের এখানে পি এর মান কত ধরতে বলতেছে স্যার ফোর তাহলে আমরা সরাসরি লিখে দিব এ প্লাস ওয়ান বাই এর সমান কত স্যার ফোর যদি বলা হয় কেন ফোর লিখেছেন কারণ পি সমান ফোর তোমার যদি ইচ্ছা হয় তুমি এদিকে লিখতে পারো যেহেতু পি এর মান দিল কত ফোর এটাও দেওয়া আছে যাই হোক তাহলে আমরা এ প্লাস ওয়ান বাই এর মান কত পেলাম স্যার ফোর এবার আমাকে প্রমাণ করতে বলছে অর্থাৎ বামপক্ক এটার মান বের করতে হবে যেন পক্ষের সাথে কী হয় মিলে যায় তো আমি চাইলে এটাকে উভয় পক্ষকে বর্গ করে দিয়েও করতে পারি অথবা বর্গ করে কিন্তু দুইবার বর্গ করতে হবে কারণ এখানে ফোর পর্যন্ত যেতে হবে অথবা এটা থেকে সরাসরি করা যায় ওই যে একটু এক সূত্র লিখেছি এটার উপর প্রয়োগ করে তাহলে আমরা লিখি বামপক্ষ। তাহলে আমরা কি লিখবো স্যার বামপক্ষ বামপক্ষ দিয়ে শুরু করি বামপক্ষ বামপক্ষ কী দিছে স্যার দি দিফাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পাওয়ার ফোর আমাদের বামপক্ষে দিল দি দিফাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পাওয়ার ফোর এটাকে আমরা সূত্র বানাবো এটা ফোরের তো সূত্র শিখে নাই স্যার স্কোয়ারের সূত্র নিয়ে যাবো দেখো এটাকে লিখতে পারি স্কোয়ার বাইরে দিলাম আর একটা স্কোয়ার দেখছেন দুই দু কোনো কত চার তারপরে আসো এখানে আসো ওয়ান বাই স্কোয়ার লিখলাম তাহলে আবার স্কোয়ার দিলাম বাইরে বেশ দেখো তো লেখার পরে একটু হিসাব করবে দেখো দুই দু কোনো চার ওয়ানের উপর স্কোয়ার গেলো ওয়ান এক গুণ এক সমান এক এখানেও দুই দু কোনো কত চার এবার দেখো তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে কি না হয়েছে স্যার তো বলো তো সূত্রটা আরেকটু লিখি একটু আগে লিখেছি তারপর আবার লিখতেছি স্কোয়ার প্লাস বি করে সূত্রটা বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি ছিল স্যার টু এ বি বসে ফেলি তবে এর জায়গায় বসাতে হবে কিন্তু স্কোয়ার এর জায়গায় বসাতে হবে ওয়ান বাই এ স্কোয়ার কেমন তাহলে দেখে দেখে বসাও এ বলতে এ স্কোয়ার তাহলে এ এ প্লাস বি মানে কত ওয়ান বাই এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে স্কোয়ার বি বলতে ওয়ান বাই স্কোয়ার বুঝতে পারছো বিষয়টা এখন আমাদের যে কাজটা করতে হবে আবার দেখো এখানে সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র একই সূত্রটা তাহলে আমরা সেটা প্রয়োগ করে ফেলি সেখানে তাহলে আমরা আবার এই জায়গাটা শুধু এই অংশটুকুতে সূত্র খেয়াল করবে কিন্তু এখন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা প্রয়োগ করলে কি হয় এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এখানে এ স্কোয়ার দিতে হবে তোমাকে মনে থাকবে এখানে দেখো এটা কাজ করি নাই এটা তোমাকে দিতে হবে এই যে স্কোয়ারটা এবার আসি এখানে কত মাইনাস চিহ্ন আছে টু এখানে দেখো স্কোয়ারকে স্কোয়ার দ্বারা ভাগ করলে এটা ওয়ান হয়ে গেলো তাহলে দুই ওকে দুই এবার আসো আমাদের এই বিষয়টা বুঝতে পারছো তো তোমরা এখানে কিন্তু ওয়ান বাই এ এটাকে যদি স্কোয়ারও করি ওয়ানকে করলে ওয়ানে হয় তাই সরাসরি আমি সূত্রটা প্রয়োগ করলাম এখন মান বসিয়ে দেবো স্যার আর কোনো কাজ নেই তো মান বসালে কি হয় তাহলে দেখো এবার মান বসাবো স্যার এ প্লাস ওয়ান বাই এর মান কত দেখো তো এ প্লাস ওয়ান বাই এর মান কত ফোর যে মানে দেয়া হোক তুমি শুধু সেটা বসিয়ে দিবে তাহলে এখানে বসাবো ফোর হোল স্কোয়ার তারপরে কি স্যার মাইনাস টু এখানে নিচে অর্থাৎ লবে ও হরে যদি এ দ্বারা ভাগ করিয়ে কেটে গেল তাহলে দুই ওকে দুই এরপরে এ স্কোয়ারটা তোমাকে দিতেই হবে এই যে দেখো এখানে একটা স্কোয়ার আছে এখানে দিতে হবে অনেকে ভুলটা করে ফেলে খুব সাবধান তারপরে কত আছে স্যার শেষে গিয়ে আছে মাইনাস টু সমান চারের বর্গ চার চারে কত ষোলো মাইনাস টু হোল স্কোয়ার এই যে স্কোয়ারটা দিতে হবে মাইনাস সেখানে আছে কত টু আমি দেখো এদিকে লিখতেছি তাহলে আমাদের কত হয় ষোলো থেকে যদি দুই যায় তাহলে চোদ্দো হোল স্কোয়ার মাইনাস টু তাহলে স্কোয়ারের মান কত হয় ওয়ান হান্ড্রেড তাহলে ওয়ান থেকে টু গেলে কত হয় ওয়ান দেখো মিলেছে কিনা না স্যার মিলে গেল পক্ষ খেয়াল করো আমি কিন্তু বাম পক্ষ লিখেছিলাম এ টু ফার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ফার ফোর লিখেছি এটাকে সূত্র করে ধীরে ধীরে সরলীকরণ করলাম ফলাফল কত আসলো ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর তাহলে এটা বই তো দিল বা পক্ষে কত ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর তাহলে আমরা লিখে দেবো স্যার সমান ডান পক্ষ তাহলে আমরা এখন কী লিখতে পারি বাম পক্ষ সমান পক্ষ প্রমাণিত অথবা পুরোটা লিখে তুমি লিখতে পারো কি স্যার প্রমাণিত কেমন বুঝতে পারছ তাহলে আমরা কী লিখবো স্যার আমি এখানে লিখে দিই এখানে লিখে দিই তাহলে আমরা কি লিখবো সুতরাং তোমরা কিন্তু নিশ্চয়ই লিখবে যেহেতু আমার জায়গা নেই কত ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর প্রমাণিত বুঝতে পারছো তো বিষয়টা এটা অবশ্যই লিখবে এখন গ নাম্বার প্রশ্ন গ নাম্বারে দেখো কিউ সমান জিরো হলে এই যে কিউ এটার মান করত জিরো তার মানে এই রাশিটার মান জিরো বুঝতে পারছো বিষয়টা জিরো হলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার এটা প্রমাণ করতে হবে তাহলে শুরু করি আমাদের যা দেওয়া আছে আমরা তাই লিখবো গ নাম্বার দেওয়া আছে কিউ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান কত কিউ আবার কিউ এর মান কত ধরতে বলছে আমাদের জিরো কিউয়ের মান কত ধরতে বলছে স্যার জিরো তাহলে এই জায়গায় জিরো বসে দাও বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান জিরো তুমি চাইলে এখানে লিখে দিতে পারো যেহেতু কিউ সমান জিরো এটাও কি আমাদের দেওয়া আছে এখন আমরা এখান থেকে একটু করে কাজ করবো যে কোনো একটাকে পক্ষান্তর করে এদিকে নিয়ে আসবো অর্থাৎ বাম পাশে যে তিনটা আছে মান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কিন্তু যে কোনো একটা নিয়ে আসতে পারি তো নিয়ে আসলে কী হয় স্যার আমাদের বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমি যদি ঝেড স্কোয়ারকে নিয়ে যাই এদিকে যদি মাইনাস চিহ্ন যুক্ত হয় এদিকে আসলে কী হবে প্লাস তাহলে প্লাস চিহ্ন আর দিলাম না ঝেড স্কোয়ার এখান থেকেও চাইলে এই প্রমাণ করা যাবে অর্থাৎ উভয় পক্ষে যদি ঘন করি তাহলে এটা আসবে অথবা আমরা বামপক্ষকে লেখিয়ে কেন স্মরণীকরণ করলেও ডান পক্ষ আসবে তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ সেভাবে লিখি তাহলে লিখবো বাম পক্ষ সমান আমাদের বাম পক্ষের মান কত এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স এটাকে আমরা সরল করে এটা আনার দিকে যাব তো দেখো এখন কীভাবে করবে কাজটা এটাকে লিখো তুমি এক্স স্কোয়ার এখানে দাও কিউ তাহলে দেখো এইখানে গুম করলে তিন দু কথা হয় ছয় হয় ঠিক একেভাবে এখানেও লিখো জেড টু দিবাস সিক্স এই দুইটার উপর সূত্র করব আমরা এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হবে ঝেড স্কোয়ার যদি কোথাও আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাই তাহলে সেখানে কত বসিয়ে দিবো ঝেড স্কোয়ারটা বসিয়ে দিব এখন তুমি একটু করে খেয়াল করো আমি যদি এটাকে অন্য একটি কালার দিয়ে লিখি টুয়েন্টি ফাইভ সিক্স তাহলে তুমি দেখো এই যে এতটুকু অংশ এক কিউব মাইনাস বি কিউব অ্যাকিউব মাইনাস বি কিউবের সূত্র জানো তো দেখি একটু বলো অ্যাকিউব মাইনাস বি কিউবের সূত্র বলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস মনে আছে তো তাহলে এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়াই স্কোয়ার সূত্র করে দিই তাহলে আমরা সূত্র করলে এ মাইনাস তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু শুধুমাত্র এতটুকু অংশ এরপরে কে আছে মাইনাস ঝেড টু দি পাওয়ার সিক্স মাইনাস ঝেড টু দি পাওয়ার সিক্স এখন তোমার কাজ হলো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় কত বসানো ঝেড স্কোয়ার বসানো দুই জায়গায় বসাতে পারবে বসিয়ে দাও তাহলে এখানে বসালাম স্যার ঝেড স্কোয়ার বাকিটা আমরা আগের নেমে লিখে যাব এখানে আছে কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান ঝেড স্কোয়ার হ্যাঁ এরপরে একটা আছে সেটা কি স্যার মাইনাস ঝেড টু দি পাওয়ার সিক্স এবার লিখি কত হলো স্যার ঝেড টু দি পাওয়ার এখানে কত তিন দোকানো ছয় তারপরে কত আসলো স্যার প্লাস থ্রি তারপরে এখানে কত আসলো মাইনাস ঝেড টু দি পাওয়ার সিক্স এখন তো নিশ্চয় বুঝতে পারছ কি থাকতেছে আমাদের কাছে জ্যাড টু দি পাওয়ার সিক্স জ্যাড টু দি পাওয়ার সিক্স বি করলে আর থাকলো না তারপরে শুধু থাকলো কে আমাদের শুধু কি থাকলো শুধু থাকলো থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঝেড স্কোয়ার দেখো মিলছে কি না দেখ এটা কিন্তু মনে মনে তুমি চাইলে কেটেও দিতে পারো তাহলে আর কি থাকলো শুধু এই অংশটাই থাকলো কেমন তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেখো তো এটা ডান পক্ষের সাথে মিলছে কি না মিলে গেছে তাহলে আমরা লিখবো সমান ডান পক্ষ তাহলে দেখো বাম পক্ষ সরলীকরণ করতে করতে কোন পক্ষের সাথে মিলে গেল ডান পক্ষের সাথে তাহলে আমরা লিখে দেবো সুতরাং

এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলো নিশ্চয়ই বুঝতে পারছ সূত্রের প্রয়োগ মতো যদি করতে পারো তাহলে এই অধ্যায়ে তেমন কোনো সমস্যা নেই সূত্র জানতে হবে সেটার প্রয়োগও জানতে হবে তাহলে এই সূত্রের উপর ভিত্তি করে কিছু কাজ তোমাদের জন্য দেওয়া হলো সেগুলো অবশ্যই করে রাখবে সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করছি ধন্যবাদ